হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আধুনিক বিশ্বের আকাশপথের শীর্ষ স্থানে রয়েছে ফাইটার জেটগুলো। এই ফাইটার জেটগুলো যে কোনো দেশের জন্য একটি আতঙ্কের নাম। এর কারণ হচ্ছে এই ফাইটার জেট চোখের পলকে টার্গেট করা দেশের উপর অ্যাটাক দিয়ে আবারও নিমিষের মধ্যেই নিরাপদ অবস্থানে চলে আসতে পারে। তাছাড়াও শত্রুপক্ষের জেটগুলোর উপর আক্রমণ করতেও এই ফাইটার জেটগুলো ব্যবহার করা হয়ে থাকে। কোনো দেশের কাছে যদি এই ফাইটার জেট ঠেকানোর প্রযুক্তি না থাকে, তাহলে সেই দেশকে এই ফাইটার জেট দিয়ে অ্যাটাক দিলে নিরুপায় হয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ফাইটার জেটগুলো দ্রুতগতির এবং 360 ডিগ্রি বাঁক নেওয়ার ক্ষমতা থাকার কারণে এগুলো ভূপাতিত করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। আর আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু ফাইটার জেট, যেগুলোর ক্ষমতা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। F-22 র্যাপ্টর, এই ফাইটার জেটটিকে এযাবৎকাল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট বলে ধারণা করা হয়। এই F-22 র্যাপ্টর হচ্ছে সিঙ্গেল সিট টুইন ইঞ্জিন সর্ব আবহাওয়ায় কার্যকরী একটি ফাইটার জেট। এই ট্যাকটিক্যাল ফাইটার জেট প্রতিপক্ষ বিমানবাহিনীর উপর কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠা করে শত্রুর আকাশ সীমানার নিয়ন্ত্রণ এবং দখল করার জন্যই মূলত ডিজাইন করা হয়েছে। তাছাড়া যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে এই ফাইটার জেট দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারে। এই ফাইটার জেট ঘন্টায় 2,414 কিলোমিটার বেগে উড়তে পারে, যার ফলে এই জেটকে ভূপাতিত করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই জেটটিকে বলা হয় এয়ার সুপেরিয়রিটি ফাইটার, বা বলতে পারেন আকাশের শ্রেষ্ঠ যোদ্ধা। এই শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই যুদ্ধবিমানটি খুবই হালকা চটপটে, যা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় খুবই পটু। এই অসাধারণ ফাইটার জেটটি ম্যানুফ্যাকচার করে আসছে লকহিড মার্টিন অ্যারোনটিক্স। এই ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল 7 সেপ্টেম্বর 1997 সালে। কিন্তু একটা অবাক করা তথ্য হচ্ছে এই যুদ্ধবিমানটি পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই আমেরিকান এয়ারফোর্স বাদে। কারণ হচ্ছে আমেরিকান সরকার এই ফাইটার জেটটি এক্সপোর্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। আমেরিকা হয়তো চায় না যে এই শক্তিশালী জেটটি অন্য কোনো দেশের কাছে থাকুক, তাই এটি এক্সপোর্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। সুখোই Su-57, এটি রাশিয়ার এয়ারফোর্সের একটি শক্তিশালী ফাইটার জেট। ফাইটার জেটটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট টুইন ইঞ্জিন। এটি একটি মাল্টিরোল ফাইটার জেট, যেটি আকাশ যুদ্ধের পাশাপাশি স্থল আক্রমণেও খুবই দক্ষ। এর কারণে এই জেটকে রাশিয়ান এয়ারফোর্সের সদস্যরা একে মাল্টিরোল ফাইটার বলে থাকে। আর এই রাশিয়ান ফাইটার জেটটির টপ স্পিড ঘন্টায় 2,130 কিলোমিটার, যার ফলে এই ফাইটার জেট শত্রু দেশের সীমানায় ঢুকে পড়লেও একে ভূপাতিত করা খুবই কঠিন। এই ফাইটার জেটটি ম্যানুফ্যাকচার করে আসছে আমুর এয়ারক্রাফট প্ল্যান্ট। এই ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল 29 জানুয়ারি 2010 সালে। জেটটির মোট 3টি ভেরিয়ান্ট রয়েছে। যদিও এই ফাইটার জেটগুলোর সঠিক দাম তেমন একটা জানা যায় না, তবে এই রাশিয়ান ফাইটার জেটটির দাম অ্যারাউন্ড $100 মিলিয়ন। রাশিয়ার তৈরি এই অসাধারণ ফাইটার জেটটি রাশিয়া ছাড়া খুব কম দেশের কাছেই রয়েছে। MiG-25, এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ফাইটার জেট, যার ন্যাশনাল অরিজিন সোভিয়েত ইউনিয়ন। তবে এই MiG-25 সোভিয়েত এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, আলজেরিয়ান এয়ারফোর্স, সিরিয়ান এয়ারফোর্স, আমেরিকান এয়ারফোর্স, বুলগেরিয়ান এয়ারফোর্স, ইরাক এয়ারফোর্স, লিবিয়ান এয়ারফোর্স, ইউক্রেনিয়ান এয়ারফোর্স সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের কাছে এই MiG-25 রয়েছে। এর টপ স্পিড ঘন্টায় 3,494 কিলোমিটার, যার ধারের কাছেও নেই অন্য সব ফাইটার জেটগুলো। যদিও MiG-25 একটি পুরাতন মডেলের ফাইটার জেট, এই MiG-25-এ থাকে একটি শক্তিশালী রাডার এবং 4টি এয়ার-টু-এয়ার মিসাইল, যা এই ফাইটার জেটকে আরও শক্তিশালী করেছে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির এই ফাইটার জেটটি ম্যানুফ্যাকচার করে আসছে মিকিওয়ান অরভিস নামক একটি কোম্পানি। এই MiG-25 প্রথমবার আকাশে উড়ানো হয়েছিল 6 মার্চ 1964 সালে। তার মানে বুঝতেই পারছেন যে সেই সময়ে এরকম একটি ফাইটার জেট যে কোনো রাষ্ট্রের জন্যই স্বপ্ন ছিল। এই MiG-25 যখন প্রস্তুত হয়েছিল, তখন কিন্তু আমেরিকার ঘাম ছুটিয়ে দিয়েছিল, কারণ আমেরিকা এত দ্রুতগতির ফাইটার জেট নিজেরা তখনও তৈরি করতে পারেনি। কিন্তু পরবর্তীতে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে বেশ কিছু MiG-25 কিনে নিয়েছিল। B-2 স্প্লিট, এই বোমারু জেটকে দেখলে আপনার মনে হতে পারে যে এটি মুভির অবাস্তব কোনো বোমারু বিমান, কিন্তু এটি বিশ্বের অন্যতম শক্তিশালী বোমারু জেট, যার প্রাইমারি ইউজার আমেরিকা। এটি ম্যানুফ্যাকচার করে থাকে নর্থ্রপ কর্পোরেশন। এই বোমারু জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল 17 জুলাই 1989 সালে। অসাধারণ লুকিংয়ের এই বোমারু জেটটির টপ স্পিড ঘন্টায় 1,010 কিলোমিটার,
যদিও এই গতি ফাইটার জেটগুলো থেকে অনেকটাই কম। এর কারণ হচ্ছে ওয়ারহেড ক্যারি করা জেটগুলোর গতি ফাইটার জেটগুলো থেকে অনেক কম হয়ে থাকে। এই বি-2 স্পিড আমেরিকার ভারী কৌশলগত বোমারু বিমান, যা স্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে খুবই পটু। এই বি-2 স্পিড ক্যারি করতে পারে 230 কেজি ওজনের MK-82 JDAM GPS গাইডেড বোম এবং 1100 কেজি B-83 নিউক্লিয়ার বোম, যার কারণে এই বি-2 স্পিড শত্রুপক্ষের সীমানায় ঢুকে পড়লে যে কোনো শক্তিশালী রাষ্ট্রের ঘাম ছড়িয়ে দিতে পারে। একটু একটু করে আপডেট করতে করতে এই বি-2 স্পিড একটি শক্তিশালী বোমারু বিমানের রূপ নিয়েছে। চেংদু J-20, নাম শুনে হয়তো আন্দাজ করতে পারছেন যে এটি চায়নার তৈরি করা কোনো ফাইটার জেট। চাইনিজ এই ফাইটার জেটটির টপ স্পিড ঘন্টায় 2100 কিলোমিটার। এটি একটি এয়ার সুপেরিয়রিটি ফাইটার, যা প্রতিপক্ষের বিমান বাহিনীর উপর কৌশলগত আধিপত্য বিস্তার করার জন্য প্রস্তুত রাখা হয়ে থাকে। ওজনে হালকা ছোটখাটো এই ফাইটার জেটগুলো প্রতিপক্ষের উপর হঠাৎ আক্রমণ করে আবারও নিরাপদ স্থানে ফিরে আসতে সক্ষম। এই ফাইটার জেটগুলো ম্যানুফ্যাকচার করে আসছে চেংদু এরোস্পেস কর্পোরেশন নামক একটি কোম্পানি। এই ফাইটার জেটটি প্রথম আকাশে উড়ানো হয়েছিল 11 জানুয়ারি 2011 সালে। এই ফাইটার জেটের প্রাথমিক ইউজার চাইনিজ এয়ারফোর্স। চাইনিজ এই ফাইটার জেটটি নির্ভুল নিশানা করতে খুবই পটু। তাছাড়া এ যাবৎকাল পর্যন্ত চায়নারা যত ফাইটার জেট তৈরি করেছে তার মধ্যে অন্যতম এই J-20 ফাইটার জেট। চাইনিজ এই ফাইটার জেট তৈরি করতে প্রতি ইউনিটের জন্য খরচ হয়ে থাকে $143 মিলিয়ন বেশি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন যুদ্ধবিমানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।